শসা হলো গোর্ট পরিবারের কিউকারবিটাসের অন্তর্গত একটি অতি পরিচিত উদ্ভিদ। শসা এক প্রকারের ফল। লতানো উদ্ভিদে জন্মানো ফলটি লম্বাটে আকৃতির এবং প্রায় 10 থেকে 12 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর বাইরের রং সবুজ, ভেতরে সাদাটে সবুজ রঙের হয় এবং মধ্যভাগে বিচি থাকে। এটি সাধারণত কাঁচা খাওয়া হয় বা সালাদ তৈরিতে ব্যবহার করা হয়। আবার কোথাও কোথাও রান্না করেও এটি খাওয়া হয়। এর উৎপত্তি ভারতবর্ষে হলেও বর্তমানে পৃথিবীর সব জায়গাতেই এর দেখা মেলে। এটি সাধারণত গরমের সময় বেশি পাওয়া যায়। লম্বা আকৃতির এই ফলটিতে ক্যালোরির পরিমাণ বেশ কম, তবে পানির পরিমাণ অনেক বেশি। খোসাসহ একটি কাঁচা শসার প্রতি 100 গ্রামে ক্যালোরির পরিমাণ 20 কিলো ক্যালোরি। শসা শরীর সুস্থ রাখতে বেশ উপকারী ও দরকারি একটি নাম। শসার উপকারিতা অনেক। প্রতিদিন শরীরে যে সমস্ত ভিটামিনের প্রয়োজন বেশিরভাগই শসায় রয়েছে। ভিটামিন এ, বি ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ডায়াবেটিস বা সুগারের সমস্যাও প্রতিরোধ করে। শসায় থাকা বিশেষ উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে। শসায় জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শসা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা করে। ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধান বেশ সাহায্য করে শসা। 100 গ্রাম শসার রস খালি পেটে রোজ সকালে খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে। সকালের খাবারের 15 থেকে 20 মিনিট আগে খেতে হবে এই রস। মাসখানেক এইভাবে খেলে কোলেস্টেরল পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও এর রস নিয়মিত খাওয়ার ফলে মস্তিষ্কে ও ধমনীতে জমে থাকা প্রচুর LDL হ্রাস করে, ফলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। শসায় অনেক বেশি পানি থাকায় নিম্নমাত্রায় ক্যালোরি থাকে, ফলে দেহের ওজন কমাতে আদর্শ ফল এটি। পাশাপাশি কাঁচা শসা চিবিয়ে খেলে ভালো হজমও হয়। আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী নাম শসা। এই ফলটি দেহের বর্জ্য ও দূষিত পদার্থ টক্সিন দূর করে। নিয়মিত খেলে দুর্গন্ধ, সংক্রমণ, আক্রান্ত মারির চিকিৎসাও করে। গোল করে কেটে 1 টুকরো শসা জিভের ওপর তালুতে চাপ দিয়ে আধা মিনিট রাখলে তা বিশেষ বিক্রিয়া ঘটিয়ে মুখের জীবাণু ধ্বংস করে। নিঃশ্বাসের দুর্গন্ধ, দাঁত ও মাড়ির সমস্যাও দূর করতে এর জুড়িমেলা ভার। স্বাস্থ্য রক্ষার সঙ্গে ত্বক ও চুলের জন্য সমানভাবে উপকারী এই ফলটি। একজিমা সারাতে ও আটকাতেও বিশেষ উপকারী শসা। এছাড়াও আরও নানাবিধ রূপচর্চায় ব্যবহৃত হয় সবুজ এই ফলটি। মুনয়ার আলম, নির্ঝর, সিটি নিউজ, ঢাকা।